আর্থিকভাবে দুর্বল ও বেকারদের পাশে দাঁড়াতে ধুমধাম করে রাজ্যের তরফে ঘোষণা করা হয় কর্মতীর্থ প্রকল্পের। আসানসোলের বারাবুনিতে তৈরি কর্মতীর্থ ভবন বছরের পর বছর ধরে ফাঁকা, দোকানের চাবি বিলি হলেও দেখানি দোকান মালিকদের। কর্মতীর্থ এখন পরিণত হয়েছে নেশার আখড়ায়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সরকারি একটি বিশাল প্রকল্প, কর্মতীর্থ প্রকল্প। উদ্দেশ্য কি? না, যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সরকারি টাকা ব্যয় করে এই প্রকল্পগুলিকে গড়ে তোলা হয়েছে। কিন্তু কাজের কাজ কি হয়েছে, কয়েক বছর ধরে সরকারি কোটি টাকায় নির্মাণ হয়ে এই সব প্রকল্প বা দোকান সেসব কিন্তু পড়ে আছে। এই মুহূর্তে বারাবণী বিধানসভায় দুটি কর্মতীর্থ প্রকল্প গড়ে তোলা হয়েছে, একটি সালানপুর ব্লকে, একটি বারাবণী ব্লকে। কোটি টাকায় গড়ে তোলা এই প্রকল্প দেখা যাচ্ছে যে বছরের পর বছর ধরে নষ্ট হচ্ছে। বিভিন্ন রুমের যে জানলা দরজা সেসব ভেঙে গেছে, সিঁড়ির যে গ্রিল সেই গ্রিল ভেঙে গেছে। এবং শুধু তাই নয়, এই প্রকল্পের ভবন এখন মদ্যপদের আড্ডা জমেছে। দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় মদের বোতল, নেশার সামগ্রী কিন্তু পড়ে রয়েছে এবং আস্তে আস্তে এই ভবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কার্যত প্রশ্ন উঠছে যে যে উদ্দেশ্য নিয়ে সরকারি যে টাকা, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেই টাকা আদতে কি মানুষের পরিষেবায় লাগছে, মানুষ কি উপকৃত হচ্ছে? আমরা পঞ্চায়েতের তরফ থেকে চাবি ডিস্ট্রিবিউশন করেওছি, ঠিক আছে, তাদের সঙ্গে কথা হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে তারা ই করেছে, তারা দোকানগুলো খুলবে। সারি সারি যে দোকান, সেই দোকান কিন্তু বছরের পর বছর ধরে বন্ধ এবং খোলা হয় না। কেন খোলা হয় না, তাদের এই প্রকল্পে দোকান দেওয়া হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কোটি টাকা খরচ করে সেখানে বানানো হয়েছে, সেখানে কয়েক বছর ধরে পড়ে আছে, যারা বেকার তাদেরকে ওখানে দোকান বা কিছু যাতে ব্যবসা করে খেতে পারে তার জন্য সরকারের যে সদিচ্ছা, সরকারের সদিচ্ছার অভাব, তৃণমূলে যারা করে তাদেরকে শাসক দলের নেতারা পাইয়ে দিচ্ছে। কয়েক বছর ধরে যেভাবে সরকারি টাকায় এই প্রকল্প নির্মাণ হয়ে পড়ে রয়েছে, তাতে কিন্তু সরকারি প্রকল্পের যে বাস্তবায়ন, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হচ্ছে বা আদৌ হচ্ছে কি না, সে নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, আজ মামলা ওঠে হাইকোর্টে। বিডিও এবং ইটখোলা গ্রাম পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কোর্টে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রবি কিষণ কাপুরের। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের সচিবকে ক্রিমিনাল প্রসিডেন্স শুরু করার নির্দেশ হাইকোর্টের। পাঁচ মামলাকারীর টাকা গিয়েছে অন্য অ্যাকাউন্টে, রিপোর্ট দিয়ে মন্তব্য রাজ্যের। শুনানি চলাকালীন এটাকে ইচ্ছাকৃত দুর্নীতি বলে মন্তব্য করেন বিচারপতি। বসবাস করেন, আবাস যোজনা ঘর পাননি, আমাদের বলেছে, মেম্বার নিজেও বলেছে, অনেক টেপল এসেছিল, চেয়েছিল মাস গান, বলেছে তোমার ঘর ঢুকেছে, তোমার টেপল হবে না। তা বলে আমি আর কোনো কথা বলি না, চলে এসেছি। আসলে তারপরে ঘরে এন্ট্রি করে নিয়ে গেল, এন্ট্রি করে নিয়ে গিয়ে তারপর থেকে আর আমাদের আর ঘর দিচ্ছে না। তারপরে বললি বলে ঘর এখন আসে, টাকা তুলে খেয়ে নি। এখন ঘরের ধার মেম্বার ছিল, তারপরে প্রধান ছিল, উপপ্রধান ছিল, এদের নামে তারপর ভিডিওতে অনেকবার গিয়েছে। এরা কোথায়, তার মানে কেউ একটু যে সাহায্য করেছে তা করেনি, যার জন্য বাধ্য হয়ে এরা কেস করেছে। তো আইনে পথে গেছে, আইনে কি বলবো, আইনে তো চলে গেছে না, আইনে কে বসে। কোর্ট আপনার কাছে কি তলব করেছে সেটা এখন আমি হাতে পাইনি। আমরা যেটা জানতে পারলাম যে কোর্ট আপনার কাছে অ্যাকাউন্টের ডিটেলস তলব করেছে, সেটা আইনে কে বলবো, এখন তো আমি কোনো কিছু এখন হাতে পাইনি বা কোনো কিছু। আমাদের অভিযোগ ছিল যে পাঁচজন আবেদনকারী ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায়, যে টাকা ওনাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অভিযোগ
কার্যত রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে পাঁচজনের টাকাই অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। তার ভিত্তিতে যে মহামান্য সিম্বু বেঞ্চ হাইকোর্টের অবজার্ভ করেছে যে এটা ডেলিবারেট এবং উইলফুল ফ্রড, এবং পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে অ্যাকাউন্ট নাম্বার জমা নিতে বলেছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের সেক্রেটারিকে অ্যাপ্রোপ্রিয়েট ক্রিমিনাল ইনভেস্টিগেশন চালু করতে বলেছে এবং ব্যাংককে ডিরেকশন দিয়েছে যে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ডিটেলস কোর্টে জমা দিতে।